ভাইয়া, আয় ভাইয়া, তুমি আমার দুধে হাত দিয়েছো কেন? মাত্র তো হাত দিলাম, এবার খাবো। তুমি আমার ঘর থেকে চলে যাও, আমার কিছুতেই হাত দিবা না। আমি তো দিবই, তুমি আমার বউ, তোমার সব কিছুতে আমার অধিকার রয়েছে। তাই বলে তুমি আমার জন্য রাখা জিনিস খেয়ে নেবে? আরে সরি, আমি ভাবলাম মামি এটা আমার জন্য রেখেছে। আচ্ছা তুমি বসো, আমি আম্মুকে তোমার জন্য এক গ্লাস দুধ আনতে বলছি। এটা হলো আমার পিচ্চি মামাতো বউ, ঠিক মামাতো বোন হবে, আর ওর সাথে বিয়ে হবার কারণে এখন সে আমার বউ হয়ে গেছে। তবে বয়স কম হওয়াতে অনেক বিষয়ে সে অবুঝ, এই তো সেদিনের কথা। এই পিচ্চি, কি করছো তুমি এত রাতে আমার রুমে? হাই ভাইয়া, আজ থেকে আমি তোমার সাথে ঘুমাবো। মানে এই তোমার মাথা ঠিক আছে? তুমি কেন আমার সাথে ঘুমাবে? কেন ভাইয়া, দাদি তো বললো, জানা তুই যা, আজ থেকে শাওনের সাথে ঘুমাবি, বিয়ের পর মেয়েদের তার স্বামীর সাথেই থাকতে হয়। তুমি তো আমার বর, তাই তোমার কাছে ঘুমোতে এলাম। কি বলছো তুমি, আমার সাথে এক রুমে থাকবে? তুমি যাও গিয়ে মামির সাথে ঘুমাও। না, আমি আমার বরের সাথে থাকবো। জান্নাত, যাও বলছি মামির সাথে ঘুমো। আমি রেগে কথাগুলো বলতেই দেখি পিচ্চিটার ভয়ে এক্ষুনি কেঁদে ফেলবে অবস্থা। সে হঠাৎই কান্না কান্না ভাব করে বলল, ভাইয়া তুমি আমাকে বকেছো। না জান্নাত, আমি আমি এখনই দাদিকে গিয়ে বলে দিব তুমি আমাকে একটু ভালোবাসো না। কেন যে আব্বু এমন একটা রাগী ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল, পছ একটা বল। আমি পিচ্চিটার মুখে ভালোবাসার কথা শুনে খুব অবাক হলাম। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর আগে, এখন তার বয়স মাত্র 11, সবে ক্লাস 6-এ পড়ে, আর এখনই বলছে আমি তাকে একটু ভালোবাসি না। নিশ্চয়ই ওই বুড়িটা আমার ছোট্ট বউটাকে বিয়ের মানে বোঝাচ্ছে, এরপর তো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটাও বুঝিয়ে দেবে, তখন জান্নাত আমার কাছে এসে জামাই আদর পেতে চাইবে। কিন্তু সেটা যে সম্ভব নয়, আমার বউ যে এখন অনেকটাই ছোট। বুড়ি দাঁড়াও, তোমার কাল শেখাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে। এদিকে জান্নাত কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো চোখ মুখ উল্টিয়ে ফেলেছে, যেন মনে হচ্ছে 3-4 বছরের বাচ্চা মেয়ে, সেভাবেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। এতে আমার খুব হাসি পাচ্ছে, তবু পিচি পরিটা আরও বেশি কান্না করবে ভেবে না হেসে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম। তারপর তাকে আমার কোলে বসিয়ে দু হাত আলতো করে চেপে ধরে বললাম, হে আমার পিচি বউ, এভাবে কাঁদছো কেন? আমি তোমাকে বকিনি শোনা, শুধু বলতে চেয়েছি তুমি এখন অনেক পিচি, তাই বড় হলে আমার সাথে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। আর জান্নাতকে আমার সাথে থাকতে বলায় আমার পিচি বউটা খুশিতে একদম গদগদ হয়ে বলল, সত্যি তো? তাহলে তুমি আমাকে আর বকবে না? হ্যাঁ সত্যি আর বকবো না আমার জানটাকে, চলো এখন অনেক রাত হয়েছে, ঘুমাই। এ ভাইয়া, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে? জান্নাত ভাইয়া বলতে আমি রেগে আগুন হয়ে বললাম, না দিব না, যাও বালিশে ঘুমাও। কেন দিবে না, যাও, আমি যাও, আমি আজ ঘুমাবোই না, তুমি সবসময় আমাকে বকো। এই বলে পিচ্চিটা আবারও মুখ গোমড়া করে বিছানার এক কোণে গিয়ে বসলো। আমাকে ভাইয়া ডাকায় ওর উপর রেগে কিছু না বলেই চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মৃদু স্বরে কারো কান্নার আওয়াজ কানে আসতেই লাফ মেরে উঠে বসলাম। আমার রুমে কান্নার আওয়াজ আসবে কোথা থেকে? তখনই মনে পড়লো আমার পিচ্চি বউটা হয়তো অন্ধকারে ভয় পেয়ে কান্না করছে, সে যে অন্ধকারে অনেক বেশি ভয় পায়, একদম ভীতু বউ আমার। এদিকে আমি জেগে আছি বুঝতে পেরে জান্নাত কান্না স্টপ করতে চেয়েও ব্যর্থ হয়ে অবশেষে হেঁচকি তুলছে। তার জন্য মনের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছে। অন্ধকারে থাকা অবস্থাতেই তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম, তারপর আমার বুকে শুইয়ে শক্ত করে জড়িয়ে ধরতেই জান্নাত একদম চুপ হয়ে গেল। সে হয়তো এটাই যাচ্ছিল, তাকে কিছু বলতে গিয়েও না বলে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরল। পরের দিন সকালে আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, চোখটা খুলতে আমার মিষ্টি পরিটাকে দেখলাম, সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভোরের এই মৃদু আলোয় তাকে দেখতে খুব মায়াবী লাগছে। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাতের ঘুম ভাঙতে আমার চোখের দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি তার এমন চাহনি দেখে মৃদু হাসলাম, তারপর তাকে নিচে ফেলে দুগালে হাত রেখে বললাম, পিচি ঘুম হয়েছে তোমার? হুম ভাইয়া। ওকে এখন যাও গিয়ে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটা রিকোয়েস্ট রাখবে? জান্নাত বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলল। আরে ধুর, সে তো এখনো বাচ্চাই, তাহলে বাচ্চাদের মতোই তো বলবে, তাই না? হ্যাঁ বউ বলো, তোমার কি রিকোয়েস্ট? ভাইয়া তুমি আমাকে তোমার বাইকে করে স্কুলে রেখে আসবে প্লিজ? ওকে নিয়ে যেতে পারি, তাহলে একটা চুমু দাও,
তার মুখের কাছে ডান গাল এগিয়ে চুমু দিতে বলতেই জান্নাত লজ্জা পাচ্ছে। তারপর মুচকি এসে আমার গালে চুমু খেলো, তার সাথে দুষ্টুমি আর ভালোবাসার খুনসুটিতে এক বছর কেটে গেল। এখন জান্নাত সেভেনে আর আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরতেই জান্নাত আমার রুমে এসে কেমন করে যেন তাকিয়ে তারপর বেরিয়ে যাচ্ছিল। আমি আচমকাই তাকে হ্যাচকা টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম, কি হয়েছে জান্নাত, তুমি আমার কাছে এসে কিছু না বলেই চলে যাচ্ছ? না, এমনি আম্মু পানি আনতে বলেছিল, তাই চলে যাচ্ছিলাম। এমনিতে তো যতই কাজই থাক কোনোদিন তুমি এমন করো না। আমি ফিরলে তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো, ড্রেস চেঞ্জ করতে চাইলেও যেতে দাও না। আচ্ছা, আমার পিচিটার কি মন খারাপ? না, আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। মানে এই জান্নাত, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে কেন থাকতে চাও না? ভাই, আমি শুনেছি কোনো ছেলে মানুষের কাছে যাওয়া কথা বলে এসব হারাম। আমি তো ছোট থেকে পর্দা করি, শুধু তোমার সামনে এভাবে আসতাম। সরি ভাইয়া, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। ভালো থেকো ভাইয়া। কিন্তু জান্নাত, আমি তো তোমার জান্নাত আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ও শিট, আমি পিচিটাকে নিয়ে যে কি করি! পিচি, তোরে কে বলছে বউ তার স্বামীরা সামনে আসতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না? নিশ্চয়ই আমার অবুজ বউটাকে ওর শাকচুনি বান্ধবী এসব উল্টাপাল্টা বুঝিয়েছে। প্রায় দেড় ঘন্টা হলো বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ঘুম পাড়ানি খালা ফুফুরা কিছুতেই আসছে না। তাই নিরুপায় হয়ে মোবাইল হাতে বালিশে হেলান দিয়ে শুয়ে আছি। রাতে 12টার দিকে হঠাৎ দরজায় কে যেন টোকা দিচ্ছে। নিশ্চয়ই এটা জান্নাত হবে। দাঁড়াও পিচি, আমার চোখের ঘুম হারাম করে এখন আবার ডিস্টার্ব করতে আসছো? তোমাকে আমি, হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসবো। এই ভেবে ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত দরজাটা খুলে দেখি, সত্যিই জান্নাত রুমের সামনে দাঁড়িয়ে আছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে নিয়ে এসে হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম। জান্নাত ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এই কি হচ্ছে এসব? কি 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 হচ্ছে? এই যে তুমি নাকি আমার সাথে থাকতে পারবে না। না মানে, জান্নাত আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে আবারও ভয়ে চোখ নামিয়ে নিল। আমি মুচকি এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তা বউ এটা বলো, তুমি আসলে কি বুঝতে পারোনি? এদিকে আমার হাসি মুখে দেখে জান্নাতের সমস্ত ভয় যেন নিমিষেই শেষ হয়ে গেল। সে আমার গলা জড়িয়ে ধরে মুখে বুকে মাথা রেখে বলল, সরি, আর এমন হবে না। আমি সেভাবে না জেনেই বলে ফেলেছি, তুমি আমার স্বামী, আর নিজের জামাইয়ের সাথে থাকলে তো কোনো গুনাহ হয় না, বলো। এই তুমি কি সত্যি আমার জান্নাত? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমার বউ তো পিচ্ছি একটা কিউট পড়ি, সে স্বামী স্ত্রী সম্পর্কের কিছুই বুঝে না, তাই বললো আমার সাথে নাকি থাকবে না, কথা বলবে না, এমনকি আমার সাথে পর্যন্ত আসবে না। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কোন ভূত নিয়ে নাকি আমার জান্নাতের রূপ নিয়ে এসেছো? এই দুষ্টবর, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? হ্যাঁ, আমি তার মুখের কাছে মুখ রেখে কথাটা বলতেই জান্নাত বলল, শুনো, আমি স্বামী স্ত্রীর সম্পর্কে সব জানি, আমাকে একদম ভূতে বলবে না, আমি শুধু তোমার গিন্নি, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তারপর হুট করে জান্নাতকে কোলে তুলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বললাম, আচ্ছা বউ তুমি যখন সবটাই বুঝো তাহলে চলো ওটা করি। এই বলে তার নাকে নাক ঘষলাম। জান্নাত লজ্জা পেয়ে আমার মুখের ওপর তার হাতের একটি আঙুল রেখে মৃদুস্বরে বলল, তাহলে কিছুই হবে না, আমি এখন তোমার পিছু ছিবো, ঠিক আছে? প্লিজ এই পিছুটাকে প্রস্তুত হতে আরো কিছুদিন সময় দাও। আমি তার কথায় হাসতে হাসতে জান্নাতকে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিসিয়ে বললাম, ঠিক আছে আমার পিত্তি সোনা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তোমার সাথে ঘুম পাড়ানি খালা ফুপুরাও চলে গিয়েছিল। আমি বলে আস্তে করে দু চোখ বন্ধ করে নিলাম। জান্নাত তো মুচকি এসে আমার কপালে চুমুকে আলতো করে জড়িয়ে ধরল। আমাদের গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।